লোকাল ট্রেনে আজকে আমরা চলে যাচ্ছি দীঘাতে। আবার দীঘা, চলুন। রাত তখন প্রায় দশটা। স্টেশনে নেমে দেখলাম যদি রামনগর স্টেশন, এদিক ওদিক দু চারটি মানুষ ছাড়া আর কেউ নেই। আমরা দীঘা যাচ্ছি। মনের মধ্যে একটা আলাদা আনন্দ বিরাজ করছে, কারণ বাঙালির দীঘা। আর সেই দীঘা যাব, মনে আনন্দ হবে না সেটা হতেই পারে না। বলতে বলতে আমাদের ট্রেন পৌঁছে গেল দীঘা স্টেশনে। রাত তখন প্রায় দশটা। ট্রেনকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের বুকিং করা হোটেলের দিকে। যাওয়ার পথে আমরা ট্রেনকে বাই বাই বললাম, আবার দেখা হবে। নির্ঝুম শান্ত দীঘা প্ল্যাটফর্ম পেরিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যে। আমাদের রুমটি ছিল দীঘা স্টেশন লাগোয়া SBSTC ডিপোর খুবই কাছে। কাকডাকা ভরে উঠে আমরা বেরিয়ে পড়লাম সূর্যোদয় দেখার জন্য। ট্রাইপোডে ফোনের ক্যামেরা লেন্স যুক্ত করে আমরা যখন শান্ত মৃদুবন্ধ বাতাস উপভোগ করছিলাম, তখন প্রকৃতির অপরূপ সুন্দর যে দৃশ্য আমার ক্যামেরা বন্দী হয়, সেই দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন না করে পারলাম না। চলুন না কথা বলে সেই দৃশ্য আপনারা উপভোগ করুন। সত্যি প্রকৃতি কতই না সুন্দর। Thank you.